ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি এক ভাই আটিকল আকারে প্রশ্ন লিখেন তিনি লিখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শেখ আমি মুর্শিদাবাদ থেকে বলছি আমার প্রশ্ন হলো আমি সুদভিত্তিক ব্যাংকে টাকা রেখেছি কারণ আমাদের এইখানে কোনো ইসলামিক ব্যাংক নেই এখন যদি সেই সুদের টাকা ব্যাংকেই রাখা থাকে আমি বক্ষণ করব না তাহলে কি আমি সুদে জড়িয়ে যাব এ সম্পর্কে বলে আমাকে উপকৃত করবেন মাসা আল্লাহ জেজাকাল্লাহ খায়রান বারা আল্লাফিক সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং জ্ঞানী মানুষের এবং মহিত ব্যক্তির প্রশ্ন আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই ধরনের চিন্তাভাবনা করার তৌফিক এনায়িত করুন কারণ সোদ এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম পাপ না ভাই আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাকাউন্ট খুললে কোনো দোষ নেই কিন্তু অ্যাকাউন্ট খুলে ওইটা টাকা এক টাকা পর্যন্ত আপনি যদি কোনো কায়দায় খান এবং নিয়তেও থাকে শুধু খান না আপনি নাই খেলেন কিন্তু নিয়তে আশা আছে আরে টাকাতে যদি বাড়ে সেটাও আপনার পাপ হবে সেই জন্য আপনি যদি টাকা বক্ষণ না করেন তাহলে এটার কোনো পাপ হবে না এখন করবেন কি টাকাটা সুদের টাকাটা আপনি সুদের টাকাটা আমি যেটাকে প্রিফেড করি সেই টাকা আপনি ব্যাংকে রাখবেন না কারণ ব্যাংকে রাখার অর্থ হচ্ছে চোরকে আরও চুরির জন্য সাপোর্ট দেওয়া হারামখুরকে হারাম খুরির জন্য সাপোর্ট দেওয়া সেই জন্য ব্যাংকে যে টাকাটা উঠবে সেই টাকাটা আপনি নিয়ে আসবেন নিয়ে এসে কোনো গরিব দুঃখীকে এমনিতেই রাস্তায় ছেড়ে দিলেন মানে টাকাটা যদি নিয়ে এসে রাস্তায় ফেলেও দেন তাতে কোনো অসুবিধা নেই কোনো না কোনো ব্যক্তি সেটা কুড়িয়ে নিয়ে চোরে খাক বাটপারে খাক অথবা গরিবে খাক সেটা খাবে কিন্তু ব্যাংকের বড়লোকরা লোকরা আরও বড়লোক লোক না হয় তো সেই জন্য যারা সালাফি মানে হয় অথবা সুদকে বয় করে কিন্তু তাদের অ্যাকাউন্ট করা জরুরি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবে কিন্তু যে সুদের টাকাটা বাড়ে সেটা সে খাবে না এবং সে যদি কোনো কালবার নলকূপ কোনো কিছু করে দেয় সোয়াবের আশা ছাড়া এমনিতেই করে দিল যে মানুষে খাবে মানুষের উপকৃত হবে কিন্তু আমার কোনো কিছু উপকারের কোনো প্রয়োজন নেই সেটা আপনি করতে পারেন বাকি আল্লাহ আলমিন ভালো জানেন জাজাকাল্লা খায়